আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখ না থাকলে পুরো পৃথিবী আধারে ঢেকে যায়। তাই হয়তো চোখ নিয়ে একটু বিপদে পড়লেই মানুষ ছুটে যান দায়িত্বশীল চিকিৎসকের কাছে অথবা খোঁজ করেন নির্ভরযোগ্য কোনো হাসপাতালের। এমনই একটি হাসপাতালের নাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু এখানে কয়েকজন রোগী চোখের ছানি অপারেশন করতে এসে উল্টো অন্ধত্বের কবলে পড়েছেন, আর কর্তৃপক্ষ তাদের দ্বিতীয় দফা অপারেশন করে রোগীদের প্রবোধ দেবার চেষ্টা করছেন। আমি খুব ভালো দেখতাম, এখন অপারেশনের পর আমি কিচ্ছু দেখতে পাই না। পঞ্চাশোর্ধ্ব এই মহিলা চোখের সমস্যা দূর করতে ছুটে আসেন এই হাসপাতালে। 3 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তার চোখের ছানি অপারেশন করতে হবে। অপারেশন তো প্রথমবার করলো, আবার দ্বিতীয়বার করলো, আবার তৃতীয়বার করলো, তারপরও আমি অনেক কষ্ট পাইছি। এখন তো আমার সামনে কিচ্ছু দেখতে পাই না। শুধু আলিয়া বেগমই নয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার মতো চোখের ছানি অপারেশন করিয়ে বিপদে পড়েছেন আরও কয়েকজন। তারা দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না জানেন না। একবারের অপারেশন তিনবার করার পরও ভালো দেখতে পাচ্ছেন না আইনুল হক। আমার কোনো সমস্যা ও কোনো মতেই সমাধান হয়নি। আমার যেরম আছি এরমই দেখতে থাকি, মানে হাত দিয়ে অতটুকু লড়ে অতটুকুই বুঝি, আর কিছুই দেখি না, আঙুল কটা গোনা যায় না। গার্মেন্টস কর্মী সেলিনা চোখের সমস্যার জন্য সেলাই কাজ করতে পারছিলেন না, চোখ সারাতে ভর্তি হন এই হাসপাতালে। কিন্তু অপারেশনের পর তার চোখের অবস্থা আগের চেয়েও খারাপ। ডিসেম্বরের 3 তারিখে অপারেশন হয়েছে প্রথম, তারপরে বৃহস্পতিবারে আমি চোখ খুলতে আসছি, তখন দেখি আমি চোখে কিছুই দেখি না, অন্ধকার আর ব্যথা ব্যথা করে। তারপরে উনরা বলল আবার অপারেশন করতে হবে, তারপর আবার বৃহস্পতিবারে দ্বিতীয় অপারেশন করেছে। অপারেশন করার পরে চোখ খুলছে, মানে দেখি যেমন আফসা, আগের মতো ক্লিয়ার না। একসাথে বেশ কয়েকজন রোগী ভুল চিকিৎসার কবলে পড়ে তাদের চোখ হারাতে বসেছেন এমন গুরুতর একটি অভিযোগ জেনে ক্রাইম সিন টিম এই হাসপাতালে গেলে জানতে পারে আরও ভয়ঙ্কর অভিযোগ। অপারেশনের পর রোগীদের অবস্থার অবনতি হলে দায়িত্বে থাকা চিকিৎসকরা হাসপাতাল থেকেই রোগীদের বের করে দিতে চেয়েছিলেন। বলছিল যে আপনারা যে জানগা তোরা জান বাসায় আইসা দেখাইবেন, তা আমরা বলছি যে না আমরা যাব না। ভুল চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসক রোগীদের এত বড় ক্ষতি করে দিয়েছেন সে ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয় কর্তৃপক্ষের কাছে। 3 তারিখেই 2টা কমিটি গঠন করা হয়েছে। একটা কমিটি হলো যে রোগীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য, আরেকটা রোগী যে এই আরেকটা কমিটি হলো এই ঘটনা কেন ঘটছে সেটা তদন্ত করে এর কারণ বের করার জন্য। ভুল অপারেশনের শিকার রোগীদের এখনকার চিকিৎসার বিষয়ে জানালেন তদন্ত কমিটির সদস্য সচিব। পরের দিন যখন আমরা দেখলাম যে কিছু ইনফেকশন আওতার বাইরে চলে যাচ্ছে, তাদের 4 জনকে আমরা অপারেশন করি এবং অপারেশনের পরে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে আমাদের প্রদাহ সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। হাসপাতালে বা চিকিৎসকের ভুলের কারণে এভাবে রোগীদের যে ক্ষতি হয় এর পেছনে দায়ীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। ডাক্তারদের ক্ষেত্রে তো সবসময় দেখা হয় যে ডাক্তারদের কোনো নিজস্ব অবহেলা আছে কিনা, যদি থাকে তাহলে তো প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়, BMDC-ও নেয়। সরকারের বিশেষায়িত হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে, এমন হাসপাতালে ভর্তি হয়ে রোগী যেন প্রতারণা আর ভুল চিকিৎসার কবলে না পড়েন সেই প্রত্যাশাই সবার। চিকিৎসক নেই, রোগীর পরীক্ষা নিরীক্ষার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম, কিন্তু তারপরও হাসপাতাল বা ক্লিনিক নাম দিয়ে রাজধানীতে প্রতিনিয়ত গড়ে উঠছে বিভিন্ন চিকিৎসার ব্যবসা প্রতিষ্ঠান। এসব ভুইফোর হাসপাতালে গিয়ে রোগী কিংবা স্বজনরা অবশেষে টের পান তারা প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন, কিন্তু সর্বনাশ যা হবার ততক্ষণে তা হয়েই যায়। রাজধানীর মিরপুর এলাকার লতিফা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ক্যান্সারে আক্রান্ত সর্বেশ আলী নামের একজন এই ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। এরপর কি ঘটে ওই রোগীর ভাগ্যে? 4-5 দিন পর পর একটা করে থেরাপি দেয়, তারা এইভাবে 1.5 মাস রাখলো।
দেড় মাসের মধ্যে আমাদের প্রায় 2-2.5 লক্ষ টাকা মতো চলে গেল। তারা বললো যে ঠিক হবে। পরে আমরা জানতে পারলাম যে ভুল ডাক্তারে দিয়ে এই কাজটা করানো হয়েছিল। আর নানু রে নিয়ে গেলাম বাড়িতে, বাড়িতে নেওয়ার পরে 15 দিনের মাথায় নানু মারা গেলেন। কায়সার হামিদের অভিযোগের সত্যতা জানতে ক্রাইম সিন টিম যায় লতিফা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালে ঢোকার পরই ক্যামেরায় ধরা পড়ে ভেতরের দৃশ্য। এই ক্লিনিকেই ভুল চিকিৎসার কারণে সর্বেশালীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। জানতে চাইলে ক্লিনিকের ম্যানেজার জাকিয়া সুলতানা দিলেন আরেক তথ্য। আমরা তো সার্জন এবং সার্জন শুভ স্যার আমরা তাকে জানিয়েছি, আমরা পেশেন্টকে বলেছি সে সরর দিতে আছে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করেন। পরে এ বিষয়ে কথা বলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। ভুল চিকিৎসার কারণে সর্বেশালীর মৃত্যুর জন্য তিনি দায় চাপালেন অন্যের ঘাড়ে। ক্যান্সারের যাবতীয় যা চিকিৎসা সবকিছু ডেল্টা করেছে, ওনারা শুধু আমার এখানে আমার রুমটাকে ব্যবহার করেছে, আমাকে রুম রেন্ট দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতি না মেনে কেমন করে এই ক্লিনিকটি চলছে এমন প্রশ্নে বিভ্রান্তিকর তথ্য দিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। মেডিকেল কলেজের জন্য একটা আছে আমি যতটুকু জানি, কিন্তু প্রাইভেট হসপিটালের জন্য কোনো নির্দিষ্ট জায়গার ব্যাপারটা ডিজি হেলথ থেকে এখনো দেননি। পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ওই এলাকায় আরও বেশ কয়েকটি নাম সর্বস্ব কথিত হাসপাতালের সন্ধান পাওয়া যায়। মিরপুর দারুসসালাম এলাকার ছায়াবিথি হাসপাতাল, মাত্র 5টি কক্ষ ভাড়া করে গড়ে তোলা হয়েছে এই হাসপাতাল। এর ভেতরেই আল্ট্রাসনোগ্রাম কক্ষ, অপারেশন থিয়েটার আর একটি কক্ষে রোগীর বেড। এই নিয়েই চলছে হাসপাতালে সিজারের মতো মারাত্মক অপারেশন সহ সব রোগের চিকিৎসা। হাসপাতালের বেডে সদ্য অপারেশন করা একটি নবজাতক মাকে পাওয়া গেলেও দেখা মেলেনি কোনো চিকিৎসক কিংবা নার্সের। তাহলে কেমন করে চলছে হাসপাতালের কার্যক্রম? আছে কিছু কিছু, আছে কিছু কিছু সমস্যা আছে। এবার একই এলাকায় মাতৃসদন হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা। সেখানে গিয়ে পাওয়া যায় 2 কিশোরীকে। প্রথমে অপ্রস্তুত অবস্থায় থাকলেও পরে প্রস্তুত হয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কোথায় আছেন জানতে চাইলে তারা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এভাবে অনেকক্ষণ অপেক্ষার পরও ডাক্তার আসছেন না। পরে তারা বলেন 3 দিন পরে আসলে ডাক্তারের সাথে কথা বলা যাবে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় হাসপাতালের কোনো বিষয় সম্পর্কে তারা কথা বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। আবাসিক ভবনের একটি ইউনিট কিংবা 2টি 1টি কক্ষ ভাড়া নিয়েই হাসপাতাল নাম ঝুলিয়ে যারা রোগীদের সাথে এভাবে প্রতারণা করছে, আইনে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, এমন প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে। প্রথম যেটা হবে সেটা ওই প্রতিষ্ঠানটা সিলঝালা করে বন্ধ করা হবে, এবং ওই প্রতিষ্ঠান পরিচালনার নেপথ্যে যারা আছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। অননুমোদিত হাসপাতালের কোনো তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে নেই এমনটাই জানিয়ে হাসপাতাল স্থাপনে ন্যূনতম প্রয়োজনীয়তার কথাও জানালেন তিনি। 10 বেডের একটা হাসপাতাল পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড 4000 স্কোয়ার ফিটের জায়গা থাকা প্রয়োজন। হাসপাতালেরও ভেজাল বিরোধী অভিযান চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আপনি যে জানেন যে আমাদের অভিযান চলছে অনেক ক্ষেত্রে যে ভুয়া ডাক্তার ভুয়া ক্লিনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ব্যাপারে কোনো ছাড় নেই। সম্প্রতি র্যাব ও পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা করে মোহনা হাসপাতাল, সালমা হাসপাতাল, শাহজালাল হাসপাতাল সহ আরও কয়েকটি নাম সর্বস্ব হাসপাতালকে সিলগাড়া করে দেওয়া হয়। তাই দাবি উঠেছে হাসপাতালগুলোর ওপর সরকারের নজরদারি বাড়ানো সহ রোগীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, আপনারা দেখছেন ক্রাইম সিন। গুম এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। একটি পরিবারের কোনো সদস্য গুম হবার পর ওই পরিবারে নেমে আসে এক দুঃসহ করুণ পরিণতি। গুমের এমন অসংখ্য ঘটনা আছে যা বছরের পর বছর পড়ে আছে অন্ধকারে। তদন্ত করেও কোনো কুল কিনারা করতে পারছেন না বিভিন্ন তদন্তকারী সংস্থা।
আর ভুক্তভোগীরা রাষ্ট্রের কাছে প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছেন তাদের আরজি। আমি ওর ভাইকে ছুঁয়ে দেখতে চাই, আর কিছু চাই না। আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে চাই, আমার বাবাকে দাদাই নিয়ে দিয়ে। আমি সন্তানের কোনো খোঁজ খোঁজ এখন পর্যন্ত পাই না। ছেলের জন্য আজকে কোথায় ঘুরে বেড়াই, যেখানে সেখানে যাই। এই পরিবারগুলো বছরের পর বছর ধরে অপেক্ষার প্রহর গুনছে। এদের কেউ খুঁজছেন তার সন্তানকে, কেউ তার স্বামীকে। আবার অবুঝ শিশুরা পথ চেয়ে আছে তার বাবা কখন ফিরে আসবে। আমাদের ভাইদেরকে, আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দেন আপনারা, ফিরিয়ে দেন আমাদের ভাই। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরাও। গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই এ ধরনের অপরাধের বিচার হবে। তবে কোনো সমাধানই মিলছে না। গুম হয়েছেন এমন অনেক পরিবার এখন মারাত্মকভাবে আর্থসামাজিক সংকটের মাঝেও পড়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা মইনুল হক 2012 সালের 10 আগস্ট রাজধানীর পুরান ঢাকার লালমোহন স্ট্রিটের বাসা থেকে বের হবার পর আর ফেরেননি। আমি বললাম যে আপনি কোথায়, আমি আসতেছি। আর উত্তর দিল না, না দিয়ে বলে আসতেছি, সেই লিখেবো তোমাদের সাথে এসে। বাবার শূন্যতা মেয়ে মুনমুনকে প্রতিনিয়ত আহত করে। প্রশাসন থেকে কোনো প্রতিকার না পেয়ে হতাশ তারা। আমাদের যে ওয়ারি থানা, সেখানে আমি গেলাম, তারা বলতেছে না যেখানে উনি গেছেন সেখান থেকে আমরা তো এখান থেকে ফোর্স ওখানে পাঠাবো না। অনেক বিব্রতকর অবস্থা এবং অনেক আমরা অনেক হয়রানি হই এই ব্যাপারটা নিয়ে। মইনুল হক গুম হবার পর তার পরিবারটি কারো কাছ থেকে কোনো সহযোগিতাও পাচ্ছেন না। এখন যে মানবতা জীবন যেমন ওদের, এটা কেউ অপিসিষ্ট বাসপন্ড এমন কিছু জিজ্ঞেস করতাম, কি খাচ্ছেন বা কি দিচ্ছেন বা কি দিচ্ছেন। সাভারের বরদেশি গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলাম সেলিম 2012 সালের 23 অক্টোবর বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন। এরপর কেটে গেছে 2 বছর 4 মাস। কই আছে তাও জানি না, কে নিছে তাও কই পারি না। ওই একমাত্র আল্লাহ কই পারবো, যার সন্তান হারাইছে হে মা জানে সন্তানের ব্যথা। বড়দেশি গ্রামে যাবার পর গুম হয়েছেন এমন আরও একাধিক পরিবারের খোঁজ মেলে, যাদের একজন মনির। 2012 সালের 23 অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হবার পর মনির আর ফিরে আসেনি। তার মা পথে পথে ঘুরেছেন ছেলের সন্ধানে, এখন কান্নাই যেন তার একমাত্র অবলম্বন। থানায় গেলাম, র্যাপের ওইখানে গেলাম, ডিবির ওইখানে গেলাম, আমার ছেলের নামে কোনো কেস নাই, মামলা নেই, জিডি নেই, কিছু নেই, কেন এরকম হইল। এই এলাকার আরেক যুবক সাত্তার 2012 সালের 10 অক্টোবর গুম হন তিনি। খবর পেয়ে তার বড় ভাই আক্তার হোসেন দুবাই থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে সংসারের হাল ধরেন। তবে ভাইয়ের শূন্যতা তিনি কোনোভাবেই পূরণ করতে পারছেন না। পিছন থেকে মাইকের মধ্যে আর আগেই ছিল আর কি, পিছন থেকে 3-4 জনে দুইটা ছেলেরা বলতো যে তুমি নানির বাসায় চলে যাও, নানির বাসায় চলে যাও, তোমার আব্বুর আমরা নিয়ে যেতে যাই, ছেড়ে দিন পরে। বড়দেশি গ্রামের পূর্বপাড়ার যুবক রুহুল আমিন 2006 সালের 17 মার্চ সাভারে একটি চাকরির কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় রুহুলকে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই তার। তার মা রাশেদা বেগম জানালেন ছেলের সন্ধানে পথে পথে ঘুরে বেড়াবার কথা। মুরগি ফার্ম কামে যে বেগ করে কাপড় ছেগল লইয়া বাইরে গেল, বাইরে যে গেল এই পোলা আর আইলো না। রাজধানীর বংশাল এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান সোহেল গত 2013 সালের 2 ডিসেম্বর গুম হন। সাদা রঙের একটি গাড়িতে শাহবাগ থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার স্বজনরা। ওখানে চা দোকান ছিল, দেখলাম ফুলে অর্ডার দিয়ে ওরা ওখানে চা খেতে গেছে, চা খেতে চেয়ে এম টাইমে এসে তাদের ঘেরাও দিয়ে সাদা পোশাকধারী মেকলোবাস দেয়, এবং সামনে একটা নাকি পুলিশের ব্যান গাড়িও ছিল। ছেলে আমিনুর রহমান রাজের জন্মদিনের ফুল কিনতে সোহেল গিয়েছিলেন শাহবাগে, তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। ধরো আমরা থানায় গিয়েছি, শাহবাগ থানায় গিয়েছি, মানে যে কটা মতিঝিল থানা প্রত্যেকটা থানা আমি খবর খোঁজ খবর নিয়েছি, কোনো কিছু পাইনি। দুই সন্তানের ভবিষ্যৎ কি হবে জানা নেই সোহেলের স্ত্রী। প্রতিদিন রাতে যে জিজ্ঞাসা করা যায় আমার বাবার খবর কি, উনি তো বলে আসে আছে, উনি তো বলে নাই বলতে পারে না, আমি আশা দিয়া দিয়া রাখতেছে। ওদিনকে বলতেছে যে আমার বাবাকে আসবে না, আমাদের ছোটো রেখে, আমার বোনটা ছোটো রেখে চলে গেল, আমার বাবাকে আমরা কি বাপ ছাড়া থাকবো, হাত জোর করে আমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। বাবা কেন ফিরে আসে না রাজের এই প্রশ্ন প্রতিদিন।
আমার বাবা এক বছর হয়ে গেছে কিন্তু আমার বাবার কোনো খোঁজ খবর নাই। লাকসামের সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু 2013 সালে 27 নভেম্বর রাতে ঢাকা আসার পথে গুম হন। তার পরিবার জানেন না হিরুর ভাগ্যে কি ঘটেছে। মানুষের অসুখ বিসুখ হয়, একটা কিছু হয়, কিন্তু এভাবে চলে যাওয়াটা তো চলে গেছে তাও তো কিছু বুঝতে পারতেছি না। গুমের ঘটনার পর থেকে হিরুর পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এরকম নিয়ম আছে সরকারি যে ঘুম হইলে 7 বছরে কোনো টাকা বা কি এটা আব্বুর নামে যে অ্যাকাউন্ট ছিল আমরা টাকা নিতে পারবো না, লেনদেন করা যায় না কোনো, তো হইতে পারে আমাদের ভাড়ার টাকা এসে আব্বুর অ্যাকাউন্টে ঢুকতেছে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারবো না আব্বুর সাইন ছাড়া, কোনো ওই অ্যাকাউন্টে টাকাও দিতে পারবো না, ওই অ্যাকাউন্টও বন্ধ করতে পারবো না আব্বুর সাইন ছাড়া। সাইনের জন্য ডেথ সার্টিফিকেট চাও, ডেথ এটা তো কী করবো আমরা। এ ধরনের গুম অপহরণ ঘটনা কবে বন্ধ হবে, কবে থামবে এই অদৃশ্য শত্রুদের কাজ, সেই প্রশ্ন পুলিশের এই কর্মকর্তার কাছে। তো যেটি হবে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে চেষ্টা করবে তাকে উদ্বেগ করার জন্য বা খুঁজে বের করার জন্য। গুমের ঘটনায় উদ্বেগ জানালেন মানবাধিকার কমিশনের প্রধানও। যদি রাষ্ট্র বলে যে কোনো অপরাধী বা অপরাধী চক্র কাউকে তুলে নিয়ে গেছে বা গুম করেছে, এতে করে কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা ঘুচে যায় না, এবং রাষ্ট্র যদি এই দায়িত্ব পালনের শৈথুল্য প্রদর্শন করে তাহলেও কিন্তু আমরা রাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমরা কিন্তু অভিযুক্ত করতে পারি এবং করব। গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব থেকে জানা যায় গত 2 বছরে সারা দেশে 135 জন গুম এবং অপহরণের শিকার হয়েছেন। ক্রাইম সিনের সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। মাদকে নীল হচ্ছে রাজশাহীর তরুণ সমাজ, ধ্বংস হচ্ছে পরিবার, বাড়ছে মাদক ব্যবসায়ীর সংখ্যাও, কিন্তু প্রশাসনের তেমন একটা নড়াচড়া নেই। অনেকে মুখ ফসকে বলেই ফেলেন পুলিশ প্রশাসনের জানার আওতার ভেতরেই রয়েছে এসব, আর সে কারণেই মাদক সাম্রাজ্যের দিন দিন এমন বিস্তৃতি ঘটছে। ভারত সীমান্ত থেকে সবচেয়ে কাছের বিভাগীয় শহর রাজশাহী এখন মাদক চোরাচালানের নিরাপদ রুট। শহরের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীতে জেগে ওঠা চর হয়ে ভেতরে ঢুকছে হেরোইন, ফেন্সিডিল সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। বর্ডার পার হয়ে আসে, গুছিয়ে আনছে, বস্তায় আনছে, মাজাতে করে আনছে। মাদক ছড়িয়ে পড়ছে পুরো শহরে, উঠতি বয়সের তরুণরা এই নেশার জালে জড়িয়ে নিজেদের নিঃস্ব করছে। এমন আড্ডায় পড়ে কেউ কেউ প্রথমে সিগারেট হাতে তুলে নেয়, এরপর ধীরে ধীরে নেশার জগতে পা বাড়ায় এরা। সিগারেট থেকে শুরু হয় আর মানে জগত নিয়ে যাওয়ার মূল কারণ আমার একটা পাড়ার প্রতিবেশী এক চাচা আছে, ওনার মাধ্যমে আমি সেলিব্রিটি মানে সেলিব্রিটি লাইনে গেছি। এটা বিভিন্ন বিসি মানে ব্যাট কোম্পানি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলি, তারা বিভিন্নভাবে আমাদেরকে নাম্বারগুলো দেয়, ডিলারকে ফোন করি, এসে দিয়ে যাই। হাত বাড়ালেই পাওয়া যায় এসব মাদক দ্রব্য, ফলে যে কেউ খুব সহজেই এই ব্যবসায় জড়িয়ে পড়ছে। অনেকে আবার মাদক সেবন করতে গিয়ে জড়াচ্ছে স্বল্প পুঁজির বেশি লাভের এই অবৈধ ব্যবসায়। লাভ 50-50 লাভ আছে, যা কিনলে তার ডাবল বিক্রি, তার বিক্রি। এদিকে মাদকের কারণে শহরের অনেক পরিবার আজ পথে বসেছে, সন্তানরা মাদকের পেছনে সব নিঃশেষ করে দিয়েছে। শহরের নদাপাড়া এলাকার আশরাফুল আলমের পরিবার তাদেরই একটি। শহরে এই পরিবারের বাড়ি ছিল সচ্ছলতা। পরিবারটির উপার্জনক্ষম 3 সন্তানই হেরোইন আর ইয়াবার নেশায় জড়িয়ে বাবা মাকে ফতুর করে দিয়েছে। বাড়ি বিক্রি করে এখন তাদের চিকিৎসা চলছে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। সংসার বিরাট ক্ষয়ক্ষতি করতে লাগলো, তখন আমি চিন্তা করে প্রথম ওই পদ্মাবাসীকে ওখানে মাদকাসক্তি একটা নির্মাণ ইয়ে আছে ওখান দিয়ে। রাত কি দুপুর কি খালি জানা যায় কোন সময় আমাদেরকেও মেরে ফেলবে। রাজশাহীতে মাদকের দংশনে নিঃশেষ তরুণ জীবন, বিনষ্ট হচ্ছে সামাজিক সম্পর্ক। তবে মাদক ব্যবসা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না, পুলিশ আশ্বাসের বাণী শুনিয়ে বলছে তারাও বসে নেই। মাদক নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক অভিযান অব্যাহত আছে, প্রতিদিনই প্রতিনিয়তই কিছু না কিছু ধরা পড়ছে মাদক সেবী এবং মাদক বিক্রেতা। স্থানীয় একটি পরিসংখ্যান বলছে রাজশাহীতে মাদক ব্যবসার সাথে জড়িতদের সংখ্যা প্রায় 1500 ছাড়িয়েছে, আর মাদক সেবীর সংখ্যা যে কত
তার কোনো হিসেবই নেই। ভুক্তভোগীরা বলছেন নগরবাসীকে রক্ষায় মাদকের লাগাম এখনই টেনে ধরতে হবে। আপনি আমি সচেতন হলে এই সমাজ থেকে অনেকাংশে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানিয়ে দেই এমন একজন অপরাধীর নাম যাকে খুঁজছে পুলিশ। আসামির নাম সাইদুর রহমান সাদ্দাম, পিতা আব্দুল কুদ্দুস হাওলাদার, স্থায়ী ঠিকানা গ্রাম চরদিঘি, থানা মুলাদি, জেলা বরিশাল, বয়স 22 বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। খিলগাঁও থানায় ডাকাতি মামলা সহ বিভিন্ন থানায় 4টি মামলার আসামি সাদ্দাম। অপরাধী সম্পর্কে যে কোনো তথ্য জানাতে পারেন 017-13-373-154 এই নম্বরে। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর, অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।